যদি হয় বেঠিক নিয়ম তাহলে অবহেলা আর বৃদ্ধাশ্রম আর যদি করেন পঞ্চ বাম পালন নিশ্চিন্ত হবে শেষ জীবন প্রথমে বলি আপনি কি এক সন্তানের মা বাবা অনেক আদর যত্ন করে মানুষ করলেন কোনো কষ্ট না দিয়ে বড় করে তুললেন অনেক খরচ করে ভালো স্কুলে পড়াশোনা করালেন তারপর কাজের জন্য আপনাকে ছেড়ে অন্য রাজ্যে অথবা অন্য দেশে চলে গেল সঙ্গে নিজের ছেলে মেয়ে পরিবারকে নিয়ে আপনিও ছেলের ভবিষ্যতের কথা ভেবে সবকিছু মেনে নিলেন আবার অনেক সময় তো আপনার ভাবাতে কিচ্ছু জায়গা আসে না কিংবা আপনি কি শুধু কন্যা সন্তানের মাতা পিতা ছেলের মতোই মানুষ করেছেন কোনো কার্পণ্য করেননি কিন্তু যা মা বাবার মুখে ছামা ঘষে দিয়ে বিয়ে পালন অথবা সামাজিক নিয়মে নিজের সর্বস্ব দিয়ে অন্যের বাড়ি পাঠিয়ে দিলেন এরপর একাকী জীবন কি করবেন মনের কষ্ট চেপে রেখে এইভাবেই পাড়ার ছেলেদের উপর ভরসা করে জীবন কাটাবেন না বৃদ্ধাশ্রম খুঁজবেন আবার কেউ যদি ছেলের সঙ্গে আছে তার পরিণতি দেখুন কি অবস্থা এইরকম পরিণতি কিন্তু অনেক পরিবারেই ঘটে সত্যি কথা বলতে কি আমরা কিন্তু এসব চাই না আমরা চাই সবাইকে নিয়ে একটা হাসি খুশি পরিবার যেখানে থাকবে শ্রদ্ধা ভালোবাসা স্নেহ মমতা স্বাচ্ছন্দ্য এবং নিশ্চিন্ত আশ্রয় অনেকে ভাবছেন আমার ছেলে ওরকম নয় বা আমার মেয়ে ওই ধরনের নয় যে মা বাবাকে শেষ জীবনে দেখবে না তা নয় এখন যারা ভুক্তভোগী তাদের কাছে গিয়ে একটু জিজ্ঞাসা করবেন ওনারাও একই কথা ভেবেছিলেন আর যদি আপনি বাস্তববাদী হন তাহলে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কোনো স্কিপ না করে পঞ্চ বাণ অর্থাৎ পাঁচটি অস্ত্র আপনি তৈরি করে রাখুন যাতে সেই অস্ত্র বলে আপনার সন্তান আপনাকে শেষ জীবন পর্যন্ত অবশ্যই দেখবে ওই সন্তান জীবনের শেষ আশ্রয় হয়ে দাঁড়াবে যে সন্তান আপনার কাছে ছুটে এসে আশ্রয় নিত সেই ছোট্টবেলার কথা মনে করুন বাইরের সমস্ত কথা গড়গড় করে আপনাকে বলতো এই হয়েছে ওই হয়েছে সেই হয়েছে আপনাকে এই ধ্যান জ্ঞান মনে করত সে আজ একা থাকতে পছন্দ করে ফোনে মোবাইলে ল্যাপটপে পাসওয়ার্ড দিয়ে রেখেছে যে একদিন আপনার পেছনে দৌড়াতো আজ আপনি তার পেছনে দৌড়াচ্ছেন সম্পর্কের এই আমূল পরিবর্তন কেন কবে থেকে ঘটল একটু ভাবুন যতদিন আপনি তার কথার স্বীকৃতি দিয়েছেন ততদিন আপনাকে সে সব কিছু বলেছে যতদিন আপনি বলেছে বা তাই নাকি মুখ নাকি তুসুক নাকি যতদিন তার কথা সাপোর্ট করেছেন ততদিন সে কিন্তু আপনাকে সব কথা এসে বলেছে কিন্তু বিপদ হলো সেই দিনই যেই দিনই আপনার সন্তান বলল আজ আমি স্কুলে যাব না আজ আমি প্রাইভেট করতে যাব না আজকে আমি পড়তে বসবো না বা বিভিন্ন রকম যেগুলো হয়তো আমরা মা বাবা চাই না সেই কথাগুলো যেদিন বলল সেই দিনই কিন্তু বিপদ শুরু হলো এবং যেদিনই তার কথার আপনি বিপরীত কথা বলেছেন সেই দিন থেকেই সে কিন্তু শুরু করলো আপনাকে এড়িয়ে চলার তাহলে কি অন্যকে মেনে নেবেন তাও নয় সন্তানকে কাছে টেনে বুকে জড়িয়ে তাকে বুঝিয়ে বলুন কোনটা ঠিক কোনটা বেঠিক তুমি ঠিক কিন্তু তোমার ভাবনাটা বেঠিক কেন একটু ভালো করে বুঝিয়ে বলুন তাহলে প্রথম যে বাণটা আপনি তৈরি করবেন সে বাণটি হলো সন্তানকে স্বীকৃতি দেন যদি আজকে আপনি তাকে স্বীকৃতি দেন তাহলে সে আপনাকেও একদিন স্বীকৃতি দেবে স্কুল থেকে এসেই বইয়ের ব্যাগ কোনো রকম রেখে দিয়ে খাওয়া দাওয়া না হয়ে আমার সন্তান ছুটছে খেলার জন্য কিসের টানে বন্ধুর টানে না খেলার টানে সবই ঠিক চলছিল কিন্তু যেদিন একটা বাজে কথা বলে ফেলল কিংবা আপনাকে একটা বাজে কথার মানে জিজ্ঞাসা করলো সেই দিনই আপনি ভাবলেন যে এই সব বন্ধুদের পাল্লায় পড়ে এই সব ভাষা আমার সন্তান শিখছে আপনি কি করলেন বন্ধুদের সঙ্গে খেলতে যাওয়া বন্ধ করে দিলেন আবার একটু কোনো কোনো মা বাবা বুদ্ধি খাটিয়ে ওই সময় প্রাইভেট টিউটর লাগিয়ে দিলেন দয়া করে এটি করবেন না বন্ধু বিচ্ছেদ ঘটাবেন না বন্ধুদের সঙ্গে সম্পর্ক রাখতে আপনারা শেখান তাদের তাকে শেখান ভালো মন্দের মধ্যেই ভালোটা নিয়েই বাঁচতে হয় ভালোটা কিভাবে নিয়ে নিতে হয় খারাপটা কিভাবে পরিত্যাগ করতে হয় বন্ধুদের সঙ্গে কিভাবে মিলেমিশে থাকতে হয় বন্ধু শুধু মনের মিল নয় ভাবের বিনিময় তাই দ্বিতীয় বাণটি আপনি তৈরি রাখুন বন্ধু বিচ্ছেদ ঘটাবেন না আজ বন্ধু বিচ্ছেদ হচ্ছে কাল আপনার সঙ্গে বিচ্ছেদ ঘটবে মনে রাখবেন এরপর অনেক আলাপ আলোচনা করে
একটা ভালো স্কুলে আপনি ভর্তি করলেন। কিছুদিন পরে আপনি আবার একটা ভালো স্কুলের খোঁজ পেলেন, ওখান থেকে তুলে নিয়ে আবার অন্য স্কুলে ভর্তি করলেন। কয়েক বছর পর আরো একটা স্কুল, আরো একটা স্কুল। অথচ আপনি ভালো করেই জানেন একটি ছেলের পড়াশোনা তৈরি হয় সম্পূর্ণ গাইডে। গাইড যদি আপনার ভালো হয় তবেই সে কিন্তু সুন্দরভাবে ঘুরে ঘুরবে। স্কুল বাদে বাকি সময় যদি তার গাইডটা ঠিকঠাক থাকে তাহলেই সে কিন্তু রেজাল্ট করতে পারবে, এটা আপনি ভালোভাবে জানেন। তবুও আপনি স্কুল বদল করছেন, ভাবুন এর থেকে কি হচ্ছে। আপনার যেমন স্কুলের প্রতি ভরসা হারিয়ে যাচ্ছে, আপনার সন্তানেরও স্কুলের প্রতি ভরসা হারিয়ে যাচ্ছে। এতদিন যে সন্তান শিক্ষক শিক্ষিকাদের একটা আলাদা শ্রদ্ধা ভক্তি নিয়ে চলতো, আপনি স্বার্থপরের মতো সেই সব শিক্ষক থেকে দূরে সরিয়ে তার সেই শ্রদ্ধা ভক্তিটাকে কিন্তু নষ্ট করে দিচ্ছেন। তবে হ্যাঁ, নিয়মে স্কুল বদল হয়, যেমন প্রাথমিক, তারপর মাধ্যমিক, তারপর কলেজ। এই যে স্কুল বদলটা, এটা খানিকটা কিরকম জানেন, যে একটা চারা গাছকে মাটি সহ তুলে নিয়ে অন্য জায়গায় লাগানো, আর মাঝখান থেকে বছরের মাঝে বা স্কুলের যে সিস্টেমের মাঝখান থেকে যদি আপনি তুলে নেন, মানে সেই চারা গাছটা কিন্তু টেনে হিঁচড়ে তুলে নিয়ে গিয়ে অন্য জায়গায় আপনি কিন্তু লাগালেন, সেই চারা গাছের আয়ু কতখানি হবে আপনি একটু ভাবুন। তাই প্রথমে আপনি ভাবনা চিন্তা করুন কোন স্কুলে ভর্তি করবেন, ভালো স্কুল খুঁজুন, আলোচনা করুন, কিন্তু যে স্কুলে ভর্তি করবেন তার সেশন শেষ না হওয়া পর্যন্ত, তার পিরিয়ড শেষ না হওয়া পর্যন্ত কোনোভাবে সেই স্কুল থেকে স্থানান্তরিত করবেন না। তাই তৃতীয় বানটি আপনি তৈরি রাখুন, তৃতীয় অস্ত্রটি তৈরি হলো স্কুল এবং শিক্ষকদের প্রতি ভরসা রাখুন। স্কুলের সমস্ত কার্যক্রমে তাকে যোগ দিতে বলুন, শিক্ষক শিক্ষিকাদের স্পেশাল ভাবে তাকে শ্রদ্ধা করতে বলুন, এমনকি বাড়িতেও যে শিক্ষক পড়াতেও আছে তাকেও যেন সে শ্রদ্ধা করে, এটা আপনি খেয়াল রাখুন। প্রয়োজনে শিক্ষক দিবসের দিন বিশেষ উপহার দিন, বাইরে থাকলে ফোনে অন্তত খোঁজ খবর নিতে বলুন। এইভাবে শিক্ষকদের প্রতি স্পেশাল একটা শ্রদ্ধার বাতাবরণ তৈরি করুন। একদিন দেখবেন আপনার সন্তানরা আপনাদেরও শ্রদ্ধা করছে, আপনি শ্রদ্ধাটা শেখাচ্ছেন আপনাকেও শ্রদ্ধা করবে এবং নির্ভরযোগ্য হয়ে উঠবে। আচ্ছা, আপনার ছোট মেয়েটাকে লক্ষ্য করেছেন, সে কি খেলছে, কি করছে, মানে পড়াশোনার বাদে বাকি সময়টা, অথবা ছেলেটাকে দেখুন তো তার খেলার ধরনটা কি। দেখবেন ওরা কিন্তু আপনাকেই নকল করছে। সাবধান, ওরা আপনাকে আড়াল থেকে কিন্তু দেখছে এবং শিখছে। তাই আপনি ওদেরকে শেখান কিভাবে মা বাবাকে সেবা করতে হয়। আজকে যদি আপনি মা বাবাকে অবহেলা করেন ওরা তাই শিখবে। যদি আপনি মনে করেন আপনার সন্তান আপনার শেষ বয়সের পাথেয় হয়ে দাঁড়াবে, তাহলে আপনি নিজের মা বাবাকে সেইভাবে সেবা শুশ্রূষা করুন। তবে হ্যাঁ, অনেক সময় মা বাবার কর্তব্য পালনে ইচ্ছে থাকলেও অনেকে নিরুপায় হন। হয়তো আপনি বাইরে আছেন, অন্য কোনো ভাইয়ের কাছে মা বাবা আছে। এখনো আমাদের জেনারেশনে যেটা আছে, অনেক ভাই আছে, কিন্তু আমাদের যে নেক্সট প্রজন্ম এত ভাই কিন্তু নেই। তো এক্ষেত্রে কি হয় যে আপনি যদি নিরুপায় হন তাহলে অন্তত মা বাবার খোঁজ রাখুন, ছেলে মেয়েকে দিয়ে দাদু ঠাকুমাকে ফোন করান, ভালো মন্দ খোঁজ নিতে বলুন, ছুটি নিয়ে ছুটে যান মাঝে মাঝে মা বাবার কাছে। মা বাবা যদি অসুস্থ হয় পাশে গিয়ে দাঁড়ান, সেবা করুন। আর যদি আপনি এক সন্তান হন তাহলে যেমনই কষ্ট হোক, যতই অসুবিধা হোক, মা বাবাকে সঙ্গে রাখুন, কাছে রাখুন। তাই চতুর্থ যে অস্ত্রটি হলো, সন্তানকে দেখিয়ে দিন কেমন করে মা বাবাকে সেবা করতে হয়, তবেই কিন্তু একদিন ওরাও আপনার শেষ জীবনের সঙ্গী হয়ে দাঁড়াবে। তবে এখনো পর্যন্ত অনেক বাড়িতেই মা বাবা মোটামুটি ঠিকঠাক আছেন, অনেক সময় যে মা বাবাদের অবস্থা কিন্তু বেহাল, ছেলেমেয়েরা দেখছে না, এমনকি অনেক সময় অমানবিকও হয়ে থাকে। এমনকি দেখা যায় দুই ভাই, এক ভাই হয়তো ভালো আয় করেন, আরেক ভাই হয়তো ভালো আয় করতে পারে না, সেখানেও দেখা যায় মা বাবাকে নিয়ে ঠেলাঠেলি, ভাগ, মাসে মাসে ভাগ। কোনোভাবেই ভালো আয়ের ছেলেটা মনে করতে পারে না যে আমার কাছেই নইলে থাকুক, বরং আমরা উল্টোটা অনেক সময় আপনারা দেখবেন বাস্তবে, যে হয়তো কম আয় করে তারই কাছে মা বাবা কিন্তু থাকে। তাহলে এর একটা প্রধান কারণ কি জানেন, যেইটুকু তারা দেখাশোনা করে, আমি সবাইয়ের ক্ষেত্রে বলছি না, আমি কিছু উদাহরণ নিয়ে বলছি যে বাস্তবে এখনো পর্যন্ত ভালো সন্তানরা আছেন যারা মা বাবার খেয়াল রাখেন, বাইরে থাকলেও খেয়াল রাখেন, কিন্তু এমন একটা পরিস্থিতি তৈরি হচ্ছে এতে কিন্তু বর্তমানে যারা মা বাবা তাদের কিন্তু ভবিষ্যৎ দুর্বিষহ হতে চলেছে।
তো যারা দেখাশোনা করছে খুব বাস্তব কথা বলছি, খুব নিষ্ঠুর হলেও খুব নির্দয় হলেও খুব বাস্তব কথা, মা বাবার সম্পত্তি। তাই পঞ্চম যে বাণ হলো, পাঁচ নম্বর যে অস্ত্রটি হলো রামবাণ, মোক্ষম বাণ, নিজের নামে কিছু সম্পত্তি রাখুন অথবা টাকা পয়সা রাখুন। কথায় বলে না, ভাত ছড়ালে কাগের অভাব হবে না। সবশেষে বলি, আজকের এই যে পঞ্চবাণের কথা আমি বলছি, এটা ঠিক কাউকে আঘাত করা আমার উদ্দেশ্য নয়, পিতা মাতাকে প্রস্তুত করাটাই আমার উদ্দেশ্য। যদি জীবনে কারোর সঙ্গে মিল হয়ে থাকবে তাহলে জানবেন সেটা আমার সম্পূর্ণ অনিচ্ছাকৃত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন।